ঈদকে ঘিরে এখনও যাত্রীর চাপ রয়েছে পাটুরিয়া দৌলতদিয়া ও কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে। ভোর থেকে ঢাকামুখী মানুষের ভিড় দেখা গেছে মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে লঞ্চ চলাচল বন্ধ থাকায় শুধু ফেরি চলাচল করছে এ রুটে। 15টি ফেরি সচল রেখেছে ঘাট কর্তৃপক্ষ। যাত্রীরা জানিয়েছেন অতিরিক্ত ভিড় এড়াতে আগে ভাগে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন তারা। ব্যক্তিগত গাড়ি ও যাত্রীদের অতিরিক্ত চাপ বেড়েছে মাদারীপুরের কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে। সকালে কাঁঠালবাড়ি ঘাটে ঘাট পারাপারের অপেক্ষায় আটকা পড়ে কয়েকশো যানবাহন। তবে বাড়তি চাপ সামলাতে এই রুটে 13 থেকে 14টি ফেরি চলাচল করছে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ। এই মুহূর্তে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আছেন নাসির উদ্দিন। সবশেষ খবর জানাতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নাসির, মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে এখন লোকে লোকারণ্য। এখানে কিন্তু 500 বেশি গাড়ি পারাপারে অপেক্ষায় আছে এবং ঈদের পর দিন যেভাবে মানুষের ঢল নেমেছে, ভোর থেকে কিন্তু আমরা দেখছি যে এই ঢাকা থেকে ঘরমুখী মানুষের ঢল ছিল, এখন আবার দেখছি যে আবার কর্মব্যস্ততার জন্য যারা ঢাকামুখী তাদেরও ঢল নেমেছে। দুপার থেকেই সমানে মানুষ আসছে এবং ছোট ছোট গাড়ি প্রাইভেট কার ভরে গেছে এই পুরো শিমুলিয়া ঘাট। এবং বিআইডব্লিউটিসি বলছে যে এখানে তাদের 10টি ফেরি পারাপার করছেন কিন্তু তারা কুলোতে পারছেন না, এত বেশি চাপ। ঈদের আগের দিন বা এর আগের দিনও এত চাপ ছিল না, বিশেষ করে ঈদের দিন বিকাল থেকেই মানুষের ঢল ছিল কিন্তু আজকে সকালবেলা এটা প্রবলতা অনেক বেশি বেড়ে গেছে। এবং শিমুলিয়া ঘাটে কোনো পুলিশ এবং অন্যান্য যারা নিরাপত্তা দায়িত্বে আছেন তারাও ভাবতে পারেননি যে এত জড়ো হবে। আমার সঙ্গে অনেক যাত্রীদের কথা হয়েছে, তারা বলছেন যে ঈদের আগে ভিড় বেশি থাকবে বলে দিন বা ঈদের আগের দিন বা এর আগের দিন এই দিক দিয়ে পার হননি, ভাবছেন যে ঈদের পরে নিরিবিলি থাকবে, সেই কারণে কিন্তু তারা এই শিমুলিয়া ঘাটে এসে তারা এই দক্ষিণ অঞ্চলের প্রবেশদ্বারে জড়ো হয়েছে এবং তারা পার হওয়ার চেষ্টা করছে। আর এবং ভেঙে ভেঙে বিভিন্ন যানবাহনে আসার কারণে তাদের কিন্তু অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে এবং এখানে স্পিড বোট লঞ্চ এগুলো বন্ধ থাকার কারণে ফেরিতে করে পার হতে হচ্ছে তাদের। এই কারণে ফেরিগুলোতে কিন্তু একদম লোকে ভরে যাচ্ছে, ছোট ছোট গাড়ির পাশাপাশি অনেক লোক, কিন্তু পণ্যবাহী ট্রাক কিন্তু আমরা আজকে তেমন দেখতে পারিনি। এবং বিআইডব্লিউটিসি যে দায়িত্বশীল, সেই দায়িত্বশীল বলছেন যে এখানকার যে গাড়ি পর্যন্ত তারা গাড়ি পার করেছেন এই শিমুলিয়া ঘাটের সর্বশেষ পরিস্থিতি ঐশী। যাত্রীদের পারাপারের খবর জানাতে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন।